আসসালামু আলাইকুম। কুইন্টন ডিকক বিশ্বকাপের মঞ্চে 4টা সেঞ্চুরি, প্রথম সাউথ আফ্রিকান ব্যাটার হিসেবে 500 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। যে কটা ম্যাচ বাকি আছে, কুইন্টন ডিকক অবভিয়াসলি 700 উপর রান সংগ্রহ করতে যাচ্ছেন এই বিশ্বকাপে, এবং অলরেডি 4টা সেঞ্চুরি করেছেন, মানে বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি, একটা পার্টিকুলার বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি রেকর্ডটাও কুইন্টন ডিকক নিজের করে নিতে পারেন, সেই সম্ভাবনাটা রয়েছে। একটা কোয়েশ্চেন চলে আসে, তা হচ্ছে অস্ট্রেলিয়া টিমে অ্যাডাম গিলক্রিস্টের যে রোলটা ছিল বিশ্বকাপের মঞ্চে, তার চাইতেও সুপিরিয়র রোলটা কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার হয়ে প্লে করছেন কিনা। বিশ্বকাপের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কুইন্টন ডিকক অ্যাডাম গিলক্রিস্টের চাইতে এগিয়ে আছেন কিনা, তাই আলোচনা করব আমা কফি প্রেজেন্টস উইনিং ব্ল্যান্ডে। প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বকাপের মঞ্চে তার রেকর্ডের জায়গাটা 8টা 50 করেছেন, 1টা সেঞ্চুরি করেছেন, 31টা ম্যাচের মধ্যে 1000-এর কিছু বেশি রান করেছেন। যে 1টা সেঞ্চুরি করেছেন সেটা 2007 বিশ্বকাপের ফাইনালে। আমার কাছে মনে হয় যে এই ইনিংসটার মতো ইনিংস বিশ্বকাপের ইতিহাসে আসলে খুব কম দেখেছিলাম। ইনফ্যাক্ট ওই সময়টাতে আমি যতগুলো বিশ্বকাপের ইনিংস দেখেছিলাম তার মধ্যে 2003 বিশ্বকাপে টেন্ডুলকারের ইনিংসটা এবং 7 বিশ্বকাপে অ্যাডাম গিলক্রিস্টের ইনিংসটাকেই রাখতে হবে 1-2-এর মধ্যে। তবে 8টা 50 অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে করেছেন, কাদের কাদের সঙ্গে করেছেন? বাংলাদেশের সঙ্গে করেছেন, নেদারল্যান্ডসের সঙ্গে করেছেন, কেনিয়ার সঙ্গে করেছেন, জিম্বাবুয়ের সঙ্গে করেছেন, ইন্ডিয়ার সঙ্গে 57 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন 2003 সালে, সেটাকে একটা হ্যান্ডি নক বলতে হবে। এছাড়াও আরেকটা ইনিংস ছিল যেটা আমার কাছে মনে হয় যে পাকিস্তানের এগেনস্টে 99 ওয়ার্ল্ড কাপে অ্যাডাম গিলক্রিস্টের খুব ভালো একটা ইনিংস ছিল, 2003 বিশ্বকাপে শ্রীলঙ্কার সঙ্গে 99 রানের একটা ইনিংস ছিল, যেগুলোকে মোর অর লেস খুব হ্যান্ডি ইনিংস বলা যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাডাম গিলক্রিস্ট কখনোই কিন্তু অস্ট্রেলিয়া টিমের ওয়ার্ল্ড কাপে খুব যে ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছেন ব্যাপারটা বলা যাবে না, ওই একটা ফাইনাল ম্যাচের 2007 সালের ফাইনাল ম্যাচের ইনিংসটা বাদে। কুইন্টন ডিককে এবার যদি আপনি দেখেন, আমি কুইন্টন ডিককের আগের বিশ্বকাপের পরিসংখ্যান বলছি না, এই বিশ্বকাপের পরিসংখ্যানটা যদি দেখেন, কুইন্টন ডিকক সেঞ্চুরি করেছেন, অর্থাৎ 50 করলেই সেটাকে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করছেন। এই 50কে সেঞ্চুরি কনভার্টের রেশিওটা 100%, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট মনে হয় একজন ব্যাটারের জন্য, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু। আরেকটা বিষয় আমি বলবো, তা হচ্ছে পার্টনারশিপ মেকিংয়ের জায়গাটা। এই ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকা 7টা 100+ পার্টনারশিপ করেছে, যার মধ্যে 5টা পার্টনারশিপে কুইন্টন ডিককের অবদান ছিল, অর্থাৎ কুইন্টন ডিকক 5টা পার্টনারশিপেই তার অবদান রেখেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে কুইন্টন ডিকক ইনিংসগুলোকে সাজিয়েছেন কিভাবে। দেখেন, বিষয়টা এরকম না যে কুইন্টন ডিকক শুরু থেকেই বেশ মেরে খেলেছেন, শুরু থেকে ডমিনেট করে খেলেছেন, তিনি উইকেটে সেটেল হয়েছেন, তার মতো করে ব্যাটিং করার চেষ্টা করেছেন এবং একটা পর্যায়ে গিয়ে ফ্লারিশ করেছেন। দেখেন, তার ট্র্যাক রেকর্ডটা যদি এই বিশ্বকাপে আমি বলি, সবচাইতে খারাপ বলবো না, সবচাইতে বিলো অ্যাভারেজ পারফরমেন্সটা তিনি করেছেন রাইট আর্ম অফ ব্রেক বোলারদের এগেনস্টে। তারপরও রাইট আর্ম অফ ব্রেক বোলারদের এগেনস্টে কুইন্টন ডিককের এই বিশ্বকাপে অ্যাভারেজটা হচ্ছে কত জানেন? 39.5 এবং স্ট্রাইক রেট 83। আদারওয়াইজ প্রত্যেক টাইপ অফ বোলার্সদের এগেনস্টে কুইন্টন ডিককের স্ট্রাইক রেটটা 100-এর উপরে। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পার্টনারশিপের কথাটা একটু আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে 5টা সেঞ্চুরি পার্টনারশিপের অংশ হয়েছেন। এই পার্টিকুলার ইনিংসটা নিউজিল্যান্ডের সঙ্গে আপনি যদি দেখেন, তার ফেসটা যদি চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন 31 বলে তিনি 18 রান করেছেন, আফটার দ্যাট 60 বলে 45 রান করেছেন, 103 বলে গিয়ে সেঞ্চুরি করেছেন। তার মানে 30-30-30 করে যদি আপনি বল হিসেব করে দেখেন, আস্তে আস্তে তিনি তার ইনিংসটাকে ক্যারি করেছেন। এবং এই বিশ্বকাপে সাউথ আফ্রিকার এই যে 350-এর উপর রান কিংবা বড় রান করার পেছনে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট যে ব্যাটাররা সেটেল ডাউন করেছে এবং কুইন্টন ডিকক তাদের মধ্যে সবচেয়ে হ্যান্ডি কন্ট্রিবিউশন। নাও, এই ওয়ার্ল্ড কাপের ইম্প্যাক্ট ওয়াইজ ডেফিনেটলি আপনাকে বলতেই হবে, অ্যাডাম গিলক্রিস্ট যতগুলো ওয়ার্ল্ড কাপ মিলে অস্ট্রেলিয়াকে সার্ভিস দিয়েছেন, তার মধ্যে কুইন্টন ডিককের এই ওয়ার্ল্ড কাপের ইম্প্যাক্টটা অনেকাংশে বেশি, অ্যাপার্ট ফ্রম অ্যাডাম গিলক্রিস্টের সেই যে 2007 সালের ফাইনাল ম্যাচের ইনিংসটা ছাড়া। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, আপনারা লিখে পাঠাবেন কী মনে করছেন।